হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন আমি আমার আঙিনায় সবজি তুলছি। আমাদের আঙিনায় অনেক সবজি লাগানো আছে, ধুন্দুল আছে, কুশি আছে, বেগুন আছে, উচ্ছে আছে, তারপর মিষ্টি কুমড়ো আছে, অনেক সবজি আছে। যে সবজিগুলো থেকে আজ আমি উচ্ছে আমি আমার মা উচ্ছে তুলেছি এবং উচ্ছে দিয়ে রান্না হবে আমাদের, যে কারণে আজকের আমার এই ভিডিওটা দেওয়া মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাড়ির আঙিনায় কিছু সবজি চাষ করা অবশ্যই উচিত। কারোর বাড়ির আঙিনায় জায়গা না থাকলে ছাদে, এবং সেগুলো অন্তত আমাদের হেলথের জন্য অনেক ভালো হবে, কারণ সেগুলোতে কোনো ভেজাল থাকবে না, নিজেরা তৈরি করবে, নিজেদের খাওয়ার জন্য। এবং যদি কিছু হালকা বেশি হয় আমরা বাহিরে প্রোভাইড করতে পারবো, যেমন আমরা আমাদের আশেপাশে দিয়ে থাকি, কারণ আমাদের যথেষ্ট বেশি হয়। আমাদের ওখানে ডাটা ছিল, তারপর মরিচ আছে, নাগমরিচ আছে, বিষ মরিচ আছে, এবং পাশে আমাদের গরু খামারের গরুরগুলোর জন্য ঘাস লাগানোও আছে। ঠিক আছে, তাই আজকের এই ভিডিওটার মূল প্রতিপাদ্য হচ্ছে আপনার বাড়ির আঙিনায় কিছু সবজি চাষ করা অবশ্যই উচিত, নিজেদের স্বাস্থ্যের জন্য, ফরমালিন বা ভেজালমুক্ত খাবার খাওয়ার জন্য এগুলো করা অবশ্যই উচিত, যে জিনিসগুলো দেখে সবাই ইন্সপায়ার্ড হওয়া উচিত। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ হয়ে গেছে। ওয়াও, কি লোভনীয় রান্না! আমার ভিডিওটা সবার ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।